ও আমাদের ক্যামেরাটা পুরো ভিজে যাচ্ছে, তারপর আপনাদের জন্য আমরা শটগুলো নেওয়ার চেষ্টা করছি। অলরেডি একটা বড় মাগুর, বড় মাগুর দেখা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসলাম প্রাকৃতির মাঝে। আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাকৃতির সৌন্দর্য কত সুন্দর হতে পারে। তো এই সুন্দরময় প্রাকৃতি দৃশ্য দেখতে দেখতে চলুন আজকে আমরা দেখব গ্রাম্য মেথডে মাছ ধরার দৃশ্য। তো আজকে আমরা যেটা দেখব, অলরেডি আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কুয়া বা ছোট একটি পুকুর, এই পুকুর থেকে কিভাবে প্রাণী সরায় মাছ ধরা হয় আমরা আজকে সেটাই দেখব। আমাদের আঙ্কেল অলরেডি চলে আসলো, তো উনি এখনই শুরু করবে, অলরেডি শুরু করে দিয়েছে। উনি একটি বাঁধ তৈরি করতেছে, বাঁধ তৈরি খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাচ্ছে, অলরেডি হয়ে গেল কমপ্লিট। বাঁধের উপর কিছু ঘাস রেখে দেওয়া হলো যাতে বাঁধটা মজবুত হয়। শুরু হয়ে গেল পানি সরানোর কাজ। তো আপনারা দেখতে থাকুন, ফুল ভিডিও দেখলে আপনারা অবশ্যই মজা পাবেন। আর গ্রাম্য এই দৃশ্যগুলা সচরাচর এখন দেখা যায় না। তো উনি পানি খাবে এখন, ওনার জন্য পানি নিয়ে আসছি। নেন পানি, নেন পানি খাবে না। আঙ্কেলকে হেল্প করার জন্য আঙ্কেলের আরেকজন বন্ধু চলে আসলো, দুজন মিলে এখন পানি সরাচ্ছে। বেশিক্ষণ লাগবে না, মাছ বাইরে যেতে পারে পানির সাথে, এজন্য জালটা ব্যবহার করা হলো। পানি প্রায় শেষ প্রান্তে, আমি একটি মাছের দেখা পেয়েছি, দেখি তো মাছটা আমি ধরতে পারি কিনা। ওয়াও চলে গেছে অলরেডি, একটা বড় মাগুর, বড় মাগুর দেখা যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, যাক যাক, তোমাদের আমার হাত থেকে একটি মাগুর মাছ চলে গেল, কিন্তু সমস্যা নেই, সব মাছই পাওয়া যাবে যেহেতু পানি সরানো হয়েছে। অলরেডি অনেক মাছ ধরা হচ্ছে, মনে হচ্ছে শোল মাছ, এদিকে সরা রাখলো প্রাণী প্রান্তে, পানির শেষ বলতে গেলে একটি শিং মাছ পাওয়া গেছে, এটা বালতিতে রেখে দিচ্ছি। ধরেন দত্ত থাকে নেবে, কাটা পারবে না তো, ঠাকুর কাটা পারে না। ও নাইস, দেখি মাগুর না, মাগুর ফিশ, নাইস। মাছ খোঁজা হচ্ছে, কিছু মাছও পাওয়া যাচ্ছে, অত বেশি মাছ পাওয়া যায়নি। হ্যাঁ এটা আমি দেখছিলাম তখন। তো চলুন আমরা একটা মাছের রিভিউ করি। এটা একটা শোল পিশ পাওয়া গেছে, বেশি মাছ পাওয়া যায়নি, আসলে সবসময় বেশি মাছ পাওয়া যায় না, এইটা একটা রিয়েল ফিশিং। তো এখানে সবসময় যে বেশি মাছ পাওয়া যাবে এমনটা না, আমরা যা মাছ পাওয়া যায় সেটাই এখানে দেখানোর চেষ্টা করি। এটা একটা মাগুর বা ঝাগুর ফিশ, আর এটা হলো কই ফিশ। এর মানে জান অনেক কঠিন, সহজে এই মাছ মরে না। টাকি মাছ, তো মাছের রিভিউ দেখলেন, মাছ দেখলেন, আরও কিছু মাছ রয়েছে সেগুলো দেখুন। এখন আমি আরও কিছু মাছ দেখাচ্ছি। দেখতেছি পানি
আমি ছবিগুলো আপনাদের দেখাতে চেষ্টা করছি। পানিগুলো ঢুকে যাচ্ছে ভিতরে, সত্যি অসাধারণ। এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগছে, যদিও মাছ তেমন পাওয়া যায় না। দৃশ্যটা আসলে সত্যি মুগ্ধকর, দেখার মতন একটা দৃশ্য হলো। ও, আমাদের ক্যামেরাটা পুরো ভিজে যাচ্ছে। তারপর আপনাদের জন্য আমরা শটগুলো নেওয়ার চেষ্টা করছি। এগুলো হচ্ছে মাছ। ও, এই মাছটা অনেক সুন্দর। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।